দশম শ্রেণীর বন্ধুরা, আজকের আমি আলোচনা করব সিন্ধু তীরে সৈয়দ আলাওলের রচনা। তো সিন্ধু তীরে আলোচনা করতে গিয়ে আমাদের সৈয়দ আলাওল সম্পর্কে একটু জেনে নিতে হবে। সৈয়দ আলাওল ছিলেন বাংলা সাহিত্যের মধ্যযুগীয় অন্যতম সেরা কবি। আনুমানিক 1597 খ্রিস্টাব্দে বাংলাদেশের চট্টগ্রামে তিনি জন্মগ্রহণ করেন। প্রথম জীবনে তিনি আরাকানের, বর্তমানে যেটাকে আমরা বলছি মায়ানমার, সেখানকার সৈন্যবাহিনীতে তিনি যোগদান করেছিলেন। আরাকান রাজার প্রধান অমাত্য বা প্রধানমন্ত্রী মগন ঠাকুর সৈয়দ আলাওলের সাহিত্য প্রতিভায় মুগ্ধ হন এবং মগন ঠাকুরই তাকে সাহিত্য রচনা শুরু করতে অনুরোধ করেন এবং তার অনুরোধে তিনি প্রথম এবং সর্বশ্রেষ্ঠ রচনা করেন পদ্মাবতী। এবার আসি এই সিন্ধু তীরের কবিতার উৎসটা কোথা থেকে, মানে কবিতাটি কোথা থেকে তার জন্ম হয়েছে। বিখ্যাত হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সির অমর কাব্য পদ্মাবত, কাব্যটির বাংলা অনুবাদ করেন সৈয়দ আলাওল, নাম দেন পদ্মাবতী। এটি 1645 থেকে 52 খ্রিস্টাব্দের মধ্যে রচনা করা হয়েছিল। বর্তমানে আমরা যে সিন্ধু তীরে কবিতাটি আলোচনা করছি এখন, সেটি পদ্মাবতী কাব্যগ্রন্থের 35তম খণ্ড পদ্মা সমুদ্র খণ্ড থেকে গৃহীত হয়েছে। এই সিন্ধু তীরে কবিতাটি আমাদের ভালোভাবে বুঝতে গেলে তার আগের কিছু কথা আমাদেরকে জানতে হবে। যদি না জানি তাহলে কিন্তু আমরা কবিতাটাকে সেইভাবে আমরা গ্রহণ করতে পারব না। তো আসো আমরা একটু জেনে নেই কবিতার আগের কথা। দেখো, সিংহল বলে একটি রাজ্য আছে, সেই সিংহল রাজ গন্ধর্বের এক কন্যা ছিলেন, নাম পদ্মাবতী। তার হীরামন নামে একটি প্রিয় সুখ পাখি ছিল। পদ্মাবতী যখন যুবতী হল তার রূপের কথা দেশে দেশে ছড়িয়ে পড়ে। এদিকে তার বিবাহ হচ্ছে না, দেখে সুখ পাখি দেশে বিদেশে ঘুরে ঘুরে তার বর খুঁজে আনবে বলে ঠিক করে। কিন্তু রাজা গান্ধর্ব এই খবর পাওয়ার পর সুখ পাখিকে হত্যা করার আদেশ দেন। কিন্তু রাজকন্যা পদ্মার অনুনয় বিনয়ে সুখ পাখির প্রাণ রক্ষা পায়। রাজকন্যা পদ্মা সখীদের সঙ্গে মানস সরোবরে স্নান করতে গেলে সুখ পালিয়ে যায়। এক বনমধ্যে ব্যাধের হাতে ধরা পড়ে। ব্যাধ সুখ পাখিকে নিয়ে সিংহল বাজারে বিক্রি করতে গেলে চিতরের ব্যবসায়ীর সঙ্গে আসা এক ব্রাহ্মণ সুখের গুণের পরিচয় পেয়ে চিতরে নিয়ে যায়। চিতরের রাজা রত্ন সেন এই খবর জানার পর সুখ পাখিটিকে 100,000 টাকা দিয়ে কিনে নেন। রত্ন সেনের স্ত্রী নাগমতী সুখের নিকট সিংহল রাজকন্যা পদ্মাবতীর রূপের কথা শোনেন এবং ভাবেন এই পাখি এখানে থাকলে রাজা যে কোনো সময়ে গৃহত্যাগ করতে পারেন। তাই রানী নাগমতী ধাত্রীকে সুখকে হত্যা করার আদেশ দেন। ধাত্রী পরিণামের কথা ভেবে সুখকে লুকিয়ে রাখল। রাজা সুখকে দেখতে না পেয়ে যখন ক্রুদ্ধ হলেন তখন সুখকে তার সামনে
আনা হল। শোক সমস্ত বৃত্তান্ত শোনাল রত্নসেনকে। পদ্মাবতীর রূপের দীর্ঘ বর্ণনা শোনার পর সিংহল যাত্রা করেন রত্নসেন। সেখানে মহাদেবের মন্দিরে আশ্রয় নেন। তারপর শোক পদ্মাবতীর সঙ্গে দেখা করে রত্নসেনের ত্যাগ ও প্রেমের বর্ণনা দেন এবং রত্নসেন তার যোগ্য পুরুষ এটা বলেন। বসন্ত পঞ্চমীর পুজো উপলক্ষে রত্নসেনের সঙ্গে পদ্মাবতীর সাক্ষাৎ হয়। সুখের বর্ণনা যে সত্য তা উপলব্ধি করে। অন্যদিকে পদ্মাবতী ও রত্নসেনের প্রেম কাহিনী জেনে পিতা গন্ধর্ব সেন ক্রুদ্ধ হন, কিন্তু মহাদেবের মধ্যস্থায় মহা আড়ম্বরে রত্নসেন ও পদ্মাবতীর বিবাহ সম্পন্ন হয় এবং সিংহলে অবস্থান করে। এমতাবস্থায় রত্নসেন একদিন নাগমতীর বিরহে চিতরের হীন অবস্থার কথা শুনে স্থির করে চিতরে ফিরে যাবে। রত্নসেন স্ত্রী ও সখী সহ ফেরার সময় সমুদ্র ব্রাহ্মণ বেশ ধারণ করে তার কাছে সম্পদ দান করার প্রার্থনা জানায়। রত্নসেন ব্রাহ্মণের সম্পদের কি প্রয়োজন বলে উপেক্ষা করে, ফলে সমুদ্রে যাত্রায় রত্নসেন প্রাকৃতিক বিপর্যয়ে পড়েন এবং নৌকা ভেঙে যায়। তারপর একটি মান্দাসে তার স্ত্রী পদ্মাবতী ও চার সখী চন্দ্রকলা, রোহিণী, বিজয়া এবং বিধিন্নলাকে তুলে দেয়। নিজে অন্য একটি মান্দাসে থাকেন। সমুদ্রে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। পদ্মাবতীর মান্দাস সমুদ্র তীরে আছড়ে পড়ে। আতঙ্কে পদ্মাবতী ও সখীদের জ্ঞান হারায়। এরপর থেকেই আমাদের আলোচ্য কবিতা সিন্ধু তীরে। কিন্তু এবার আমরা ফিরে আসি কবিতার আলোচনায়। দেখুন, এখানে বলছেন, কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার। অর্থাৎ কন্যাকে যেখানে এনে ফেলল সেই জলের মাঝখানে একটা দিব্যপুরী, সমুদ্রের মাঝখানে একটা দিব্যপুরী অর্থাৎ স্বর্গীয় স্থান দেখা যাচ্ছে। অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার। অর্থাৎ কিনা দেশটি অতি সুন্দর, মনোরম, সেখানে কোনো দুঃখ কষ্ট নেই, সবসময় সেখানে ন্যায় ও সত্য পালন করা হয়। সমুদ্র নিপ্রতি সুতা পদ্মা নামে গুণজুতা, সিন্ধু তীরে দেখি দিব্য স্থান। অর্থাৎ সমুদ্র নিপতি সুতা অর্থাৎ কিনা সমুদ্র রাজার কন্যা যার নাম হচ্ছে পদ্মা। ঠিক আছে, এখানে একটু বলে রাখি, এই কবিতায় আমরা কিন্তু দুটি পদ্মার নাম পাব। দেখো, একটি হচ্ছে সমুদ্র রাজার কন্যা পদ্মা, আর আরেকটি হচ্ছে সিংহল রাজকন্যা এবং রত্নসেনের স্ত্রী যার নাম হচ্ছে পদ্মাবতী। এইখানটা কিন্তু তোমরা একটু কখনোই গুলিয়ে ফেলো না। ঠিক আছে, এখানে একদম পরিষ্কার মাথায় রাখবে, একজন হচ্ছে সমুদ্রের রাজার কন্যা পদ্মা, আরেকজন হচ্ছে সিংহলের রাজকন্যা পদ্মাবতী। ঠিক আছে, তো সেই সমুদ্র রাজার কন্যা পদ্মা যার নাম পদ্মা, সেই সিন্ধু তীরে একটা দিব্য স্থান স্বর্গীয় জায়গা দেখতে পেল। এবার কি জায়গাটা কিরকম? না, উপরে পর্বত এক ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান। সেই জায়গার উপরে রয়েছে পর্বত এবং সেটা সব ফলে ফুলে সেটা ভরে রয়েছে এবং তার পাশে তিনি একটা উদ্যান রচনা করলেন, অর্থাৎ তিনি একটা বাগান তৈরি করলেন। নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভ তর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ। সেখানে নানা ফুলের গাছ এবং সেই ফুলের থেকে নানা সুগন্ধ বেরিয়ে আসছে এবং সেখানে নানা ফলের গাছ দেখা যাচ্ছে, অর্থাৎ কিনা ফল ফুলের বাগানে সেই বাগানটা একদম পরিপূর্ণ। তাহাতে বিচিত্র টঙ্গি হেমরত্নে নানা রঙি, তথা কন্যা থাকে সর্বক্ষণ। সেখানে কি করলো? বিচিত্র টঙ্গি অর্থাৎ কিনা টঙ্গি মানে হচ্ছে এখানে কিন্তু প্রাসাদ। ঠিক আছে, সেখানে একটা বিচিত্র রঙের প্রাসাদ তৈরি করলেন, যেটা সোনার
রত্নে বা সোনার মতো রঙে সেটাকে সাজালে এবং সেখানে তথা কন্যা থাকে সর্বক্ষণ, অর্থাৎ সেখানে সেই সমুদ্র রাজার কন্যা পদ্মা সেখানে থাকে। পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় পত্তুষ, অর্থাৎ কিনা সমুদ্র রাজকন্যা পিতার আলয়ে ছিল, অর্থাৎ বাবার ঘরে ছিল, এবং যখন সকাল হলো তখন আসছে। সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যান রঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। সেই সকালবেলা যখন সঙ্গীতের সঙ্গে আসছে সমুদ্র রাজকন্যা পদ্মা সেই উদ্যানে, তখন দেখছে যে সিন্ধু তীরে অর্থাৎ সমুদ্রের তীরে একটা মাঞ্জস, অর্থাৎ কিনা মাঞ্জস কথা অর্থ হচ্ছে ভেলা, একটা ভেলা পড়ে আছে। মনেতে কৌতুক বাসি তুরিত গমনে আসি, দেখে চারি সখী চারি ভিড়। ঠিক আছে, অর্থাৎ কিনা মনে একটা কৌতূহল জাগলো, সঙ্গে সঙ্গে তুরিত মানে তাড়াতাড়ি সেখানে আসলো এবং এসে দেখে যে চার সখীর মাঝখানে একজন রয়েছে। মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী, নিপতিতা চেতন রহিত। ঠিক আছে, অর্থাৎ মাঝখানে যে কন্যাটা রয়েছে সেই কন্যা রূপে রম্ভার মতো, ঠিক আছে, সে অচেতন হয়ে পড়ে রয়েছে। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে। ঠিক আছে, অর্থাৎ কিনা সেই রূপের রূপ দেখে অবাক হয়ে এই সমুদ্র কন্যা অনুমান করছে, নিজের মনে অনুমান করছে। ইন্দ্র সাপে বিদ্যা ধরি কিবা স্বর্গ ভ্রষ্ট করি, অচৈতন্য পড়িছে ভূমিতে। অর্থাৎ ইন্দ্রের অভিশাপে বিদ্যাধরী, অর্থাৎ কিনা দেবী সরস্বতীর আরেক নাম, সেই বিদ্যাধরী স্বর্গ থেকে ভ্রষ্ট হয়ে সে অচৈতন্য হয়ে যেন এই সমুদ্র তটে পড়ে রয়েছে। বিকট দেখিয়া আঁখি তেষণ বসন সাখী, ব্যথানিত হইছে কেশবেশ। ঠিক আছে, তার চোখ তার পোশাক আশাক দেখে মনে হচ্ছে সে তারা প্রচুর তাদের মধ্যে ঝড়ঝাপটা গেছে। বুঝি সমুদ্রের নাও ভঙ্গিল প্রবল বাও, মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ। অর্থাৎ কিনা মনে করছে যে সমুদ্রে তাদের নৌকা ভেঙে গেছে এবং সমুদ্রের বাতাসে বা ঝড়ে তারা প্রচুর কষ্ট পেয়েছে। চিতরের পতলি সমা নিপতিত মনোরমা, কিঞ্চিত আছয় মাত্র শ্বাস। অর্থাৎ চিত্রের পতলি সমা মানে কি না, ছবির পুতুলের মতো এই মনোরম পড়ে আছে, মনোরম ভাবে অপরূপ রূপ নিয়ে পড়ে আছে, সামান্য মাত্র শ্বাস চলছে। অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে, বিধি মোরে না করো নৈরাস। অতি যত্ন সহকারে সে মনে মনে ভেবে পদ্মা বলতে, এই পদ্মা কিন্তু হচ্ছে সমুদ্র রাজকন্যা পদ্মা। ঠিক আছে, তিনি বিধাতার কাছে প্রার্থনা করছেন তাকে যেন নৈরাস অর্থাৎ হতাশ যেন না করে। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্য বলে বাহুর কন্যার জীবন, অর্থাৎ তার পিতার খুললেন মোহ ভাগ্য সবকিছু মিলে বিধাতা যেন এই কন্যার জীবনটাকে ফিরিয়ে দেয়। চিকিৎসম প্রাণপণ কৃপা কর নিরঞ্জন, দুঃখিনীরে করিয়া স্মরণ। মানে প্রাণপণ সমস্ত কিছু প্রার্থনা করে চিকিৎসা করতে লাগলো। সখী সবে আজ্ঞা দিল চিকিৎসা করার জন্য স্মরণ করতে লাগলো। সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া। অর্থাৎ সেই তার সখীদেরকে আদেশ দিল যে এই পাঁচ কন্যাকে কাপড়ে ঢেকে উদ্যান অর্থাৎ বাগানের মাঝখানে নিয়ে আসলো। অগ্নি জালি ছেকে গাও কেহ শিরে কেহ পাও, তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া। অর্থাৎ আগুন জানা হলো, আগুন জ্বালানো হলো, শেক দেয়া হলো, কেউ মাথা কেউ পায়, মানে তন্ত্র মন্ত্র মহা ঔষধ সব কিছু দেয়া হলো। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চ কন্যা পাইল চেতন। ঠিক আছে, এইভাবে চার দণ্ড অর্থাৎ এক দণ্ড সমান ২৪ মিনিট, চার দণ্ড এইভাবে সেবা শুশ্রূষা করার পর এই পঞ্চ কন্যা তারা জ্ঞান ফিরে পেল। শ্রীযুত মাগন গুণী মহন্ত আরতি শুনি, হীন আলা অল সুরচন। অর্থাৎ কিনা এই লাইনটাতে কবি সৈয়দ আলাওল যে মাগন ঠাকুর তাকে যে
সাহিত্য রচনার জন্য অনুরোধ করেছিলেন, উৎসাহ দিয়েছিলেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এখানে নিজের নামটাকে এখানে তিনি প্রকাশ করলেন। এই লাইনটা দিয়ে তিনি মাগুন ঠাকুরের প্রতি তার শ্রদ্ধাটা জানালেন। তো কবিতাটি আমরা যতটুকু পড়েছি তার থেকে আমরা আলোচনা করব যে কবিতার বিষয়বস্তুটা কি, আর এই বিষয়বস্তুটা যদি আমরা ভালো করে মনে রাখতে পারি তাহলে আমরা যে কোনো প্রশ্ন সহজেই আমরা উত্তর দিতে পারবো। সে কি এমসিকিউ হতে পারে, এসএকিউ হতে পারে, বা বড় প্রশ্ন হতে পারে, রচনাধর্মী প্রশ্ন হতে পারে, যে কোনো প্রশ্ন আমরা সহজেই উত্তর দিতে পারবো। তাই ছাত্র বন্ধুরা প্রত্যেকেই তোমরা এই বিষয়বস্তুটাকে কিন্তু ভালো করে মনে রাখবে, ঠিক আছে? তা যেটুকু বুঝেছি যে দেখো, দীর্ঘভ্রষ্ট ভেলা যে দ্বীপে এসে পৌঁছেছে তা ছিল সমুদ্রকন্যা পদ্মার আবাস। স্বর্গতুল্য এই দ্বীপে, দ্বীপ উদ্যানে সমুদ্রকন্যা পদ্মার তার সখীদের নিয়ে বাস করে। একদিন ভোরে পিতৃগৃহ থেকে নিজ গৃহে ফেরার পথে পদ্মা এবং তার সখীরা রাজকুমারী পদ্মাবতী ও তার চার সখীকে সমুদ্র পাড়ে মূর্ছিত অবস্থায় পড়ে থাকতে দেখেন। জলযুদ্ধে ক্লান্ত পদ্মাবতীর পোশাক এলোমেলো, মুখে শ্রান্তির প্রবল ছাপ থাকা সত্ত্বেও তার অপরূপ সৌন্দর্য মিয়মান হয়নি। পদ্মাবতীর সৌন্দর্য দেখে সমুদ্রকন্যা পদ্মা অনুমান করেন যে পদ্মাবতী নিশ্চয়ই সাধারণ কেউ নন এবং নিশ্চয়ই তারা নৌকায় বিপদে পড়েছেন। পদ্মা তাদের প্রাণ বাঁচাতে উদ্যোগী হন। তিনি তার সাথীদের আদেশ দেন, অতিথিদের আবাসে নিয়ে আসেন এবং চিকিৎসা করার জন্য সেবা এবং তন্ত্র মন্ত্র এবং মহাষধি সহ নানান উপাচারে পদ্মাবতী ও চার সখীর চেতনা ফিরিয়ে আসে। এই হলো আমাদের সিন্ধু তীরে কবিতার মূল বিষয়বস্তু। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। তো বুঝলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলোকে আস্তে আস্তে তোমরা সবই তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবে।